আমরা যদি এখানকার সর্বশেষ পরিস্থিতিগুলো দেখি তাহলে অবশ্যই গতকালকের চেয়েও একটু ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং সেখানে যদি আমরা দেখি ঢাকা কলেজ স্টুডেন্টরা এবং নিউ মার্কেটের যেই ব্যবসায়ীরা রয়েছে এদের মধ্যে একটা তীব্র ইটপাটকেল ছোটাছুটির মতো বিষয়টা ঘটেই যাচ্ছে। এই ঘটনায় প্রায় আহতের সংখ্যা প্রায় 40 গড়িয়েছে, তবে নিহতের কোনো ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে যে এখন পর্যন্ত আহতের সংখ্যা হচ্ছে 40 জন এবং দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে শীঘ্রই একটি সংখ্যা নিশ্চিত করে আমরা বলতে পারবো যে কতজন এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে এবং কতজনের আশঙ্কাজনক। শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটি বর্তমানে আহতের সংখ্যা 40 এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মাত্র 2 জন। তবে আরেকটি বিষয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ বিকেলের মধ্যে তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেন এবং এর মধ্যেই বোঝা যায় যে পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে চলে আসবে শিক্ষার্থীদের হল ছাড়ার মাধ্যমে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা ইডেন সহ আর অন্যান্য কলেজের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করেন। ঢাকা মেট্রোপলিটনের রমনা জোনের পুলিশের উপপরিদর্শক সাজ্জাদুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে ঘণ্টাখানেকের মধ্যেই এই সড়কে অর্থাৎ নীলক্ষেত নিউ মার্কেট সড়কে যান চলাচল পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে যাবে। এবং এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে একটি সমঝোতা হয়েছে, খুব শীঘ্রই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে চলে আসবে। এবং তাহলে সব মিলিয়ে বলা যাচ্ছে যে দীর্ঘ 5 ঘন্টা পর সেই রণক্ষেত্রে নিউ মার্কেট আবার পুরোনো চেহারায় ফিরে আসবে, হয়তোবা সব কিছুই আবার স্বাভাবিক চেহারায় ফিরে আসবে বলে প্রত্যাশা আমাদের সকলের।